আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শ্রেণী কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মাহি আপনাদের দোয়ায় আর অনেক বেশি ভালো আছি। সকালে উঠে চিন্তা করলাম আজকে সকালে বাগানে চলে যাই। না, এটা কোনো আমার বাগানের ছবি না, এটা হচ্ছে বেলকনির একটা সাইডে লাগানো পুদিনা টবের ছবি। আর এভাবে পুদিনা লাগালে যেটা হয়, আপনি যে কোনো কিছু খাওয়ার সময় পুদিনা পাতা ছিঁড়ে খেতে পারেন, আর এভাবে নিয়ে খেতেও অনেক বেশি মজা। আর রোজার দিনে তো ছোলা বা অন্য কিছুর সাথে যখন পুদিনা মিক্স করা হয়, এটা অনেক বেশি ভালো লাগে। পুদিনার শরবতও খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমার রোজা রেখেছেন, তাই আমি চিন্তা করলাম যে ইফতারের আইটেমগুলো মেক করি। আর এখানে আমি বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি, আর আম্মু বেসন, তারপর ময়দা, লবণ সব মিক্স করে ব্যাটারও বানিয়ে দিয়েছেন। আর আমি এগুলো এখন ভেজে নিচ্ছি একের পর এক। সবগুলো বেগুনি ভাজা হয়ে গেলে আমি এগুলোর জন্য একটা মিক্সার মিক্স করব। এই তো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে। আর আমি আপনাদের সাথে আজকে নতুন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। এগুলো হচ্ছে ফেলন, মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আসলে ফেলন বলা হয়। আর এগুলো অনেকটা খেতে ছোলার মতোই, টেস্টটা প্রায় ছোলার মতোই, কিন্তু আকারে একটু ছোট। আর এই শীতকালের মৌসুমেই কিন্তু এই ফেলন বা এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। এই তো আমি সবগুলো বেগুনি সব মিক্স করে নিচ্ছি। আর এখানে সামান্য সরিষার তেল, ধনে পাতা দিয়ে একদম পুরো ইফতার আইটেম বানিয়ে নিয়েছি। আর এদিকে আম্মু ইফতারও করে নিয়েছেন, আমরাও সবাই নাস্তা শেষ করে নিয়েছি। সেদিন রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা পরের দিনের একটা ব্লগ। আর এখানে আমি জিসি থেকে আসছিলাম, আসার পরে যেটা করলাম, আমার ভাই বেশিরভাগ সময় কয়েকদিন পর পরেই বলে কাচ্চি বানাও কাচ্চি বানাও, তাই চিন্তা করলাম আজকে আমি নিজেই কাচ্চি বানিয়ে ফেলি। এর আগে আমি কখনো পুরোপুরি কাচ্চি বানাইনি, কিন্তু আজকে চিন্তা করলাম যে আজকে আমি ফ্রিও আছি আর এভাবে কাচ্চিও বানিয়ে দেখি। আর এখানে আমি আলু মানে ছুলে তারপর এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজও। বেরেস্তা বানানোর সময় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে এই পেঁয়াজগুলো অতিরিক্ত পরিমাণ ভাজা না হয়ে যায়, তাহলে দেখা যায় কিছুক্ষণ পরে এগুলো একদম কালো হয়ে যায় আর তখন দেখতেও ভালো লাগে না। এখন আমি এটা প্রায় 70% ভেজে এগুলো আমি উপরে উঠিয়ে নিব। আর এই তো আমার প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আবার এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। বেরেস্তাটা যখন আপনি মানে কাচ্চিতে দিবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় আর এটা খুবই ভালো লাগে। এই তো আমার সবগুলো বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি মানে মাংসগুলো রান্না করে নিব। প্রথমে আমি এখানে তেজপাতা দিয়ে নিচ্ছি, তারপর এখানে সব মাংস রান্না করার সময় যে যে উপাদানগুলো, মরিচ, তারপর হলুদের গুঁড়া, মশলা, তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু নিয়ে আমি এখানে দিয়ে নিয়েছি। আর এই তো সব যখন তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই আমি এখানে মাংসটা দিয়ে নিব। এই তো আর এভাবে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এটাকে রান্না করব। রান্না করার শেষে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি, আর এটাকে আমি আরও 15 থেকে 20 মিনিট, ছোট আছে, এটাকে চুলায় বসিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি পোলাওটাও রান্না করে ফেলবো, তারপর দুইটা মিক্স করে দিব। ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর এই তো আমার কাচ্চি বিরিয়ানি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ প্রথমবার হিসেবে অনেক বেশি ভালো হয়েছে। আর আমি আলুগুলো তারপর হালকা জর্দা কালার দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এখানে একটা ছোট গোলাপ বসিয়ে দিয়েছি। এই তো আপনারাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার কাছে আপনার কাছে কীরকম লেগেছে, আর প্রথমবার কাছে হিসেবে আমি কতটুকু ভালো করেছি। আপনাদেরকেও আমার বাসায় দাওয়াত রইল। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।